করতে গেলে মেয়েদের চারটি জিনিস দিবেন, কয়টি জিনিস? চারটি জিনিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা নেককার স্ত্রী পেতে চাও তাহলে চারটি গুণ দেখে বিয়ে করো। হাদিসটি কোথায় পাবেন? মিশকাত শরীফের 3082 নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المراه لاربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فظفر بذات الدين بالنبي محمد رسول الله صلى الله عليه وسلم বলেন তোমরা নারীদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করো। এক নাম্বার لمالها ধন সম্পদ বলি হাসাবিহা তার বংশ মর্যাদা বলি জামালিহা তার সৌন্দর্য বলি দীনিহা তার ধর্মপরায়ণতা। বিশ্বনবী শেষে বললেন ফাজফার বিদাতিদ দিন তবে ধর্মবিরুতা ধর্মপরায়ণতাকে প্রাধান্য দিয়ে তোমরা বিবাহ করে ধন্য হও। মেয়েটা যদি গরিব হয়, শিক্ষা দীক্ষা যদি একটু কম হয়, যদি মেয়েটা ধর্মবিরু হয় নামাজি হয়, মেয়েটা যদি সভ্য হয় ভদ্র হয়, যদি মেয়েটা গরিব হয় ওই মেয়েটার তোমরা বিবাহ করে নাও। এখন তো ধর্মপরায়ণতা দেখে না, কোনো কিছু দরকার নাই, টাকা পয়সা থাকলে হয়েছে, মেয়ের বাবার টাকা আছে, এখন শুধু টাকা খোঁজে। আর মেয়েরাও ছেলেদের ক্ষেত্রে টাকাওয়ালা খোঁজে, ছেলে যাই হোক সে কি গাঁজাখোর, মদখোর, ইয়াবাখোর, ফ্যান্সি খোর, ড্রাগস খোর, এগুলো দেখবে না, স্টাইলে টাকা হলেই বিবাহ করে ফেলে, পরবর্তীতে এই সংসার অশান্তি আর অশান্তি। এই জন্য রাসূল বলেন তোমরা ধর্মপরায়ণতাকে প্রাধান্য দাও, কারণ যে লোকটা ধর্মবিরু, যে লোকটা নামাজ পড়ে, যে লোকটা রোজা রাখে, হজ করে, ইসলামের পথে চলে, ওই লোকটা কোনোদিন তার স্ত্রীকে কষ্ট দিতে পারে না। খাবার পোশাক পরিচ্ছদ এগুলোই কিন্তু মানুষকে সুখ দিতে পারে না। অনেকের ফ্যামিলিতে টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু বিবিকে সময় দেয় না, বিবিকে ভালোবাসা দেয় না, আদর করে না, বিবির সাথে আনন্দ ফুর্তি করে না। ওই বিবি টাকার পয়সা দিয়ে কি করবে? দুঃখে দুঃখে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বদদোয়া দেয়। আল্লাহর শপথ করে বলি, যেই স্বামী বিবিকে কষ্ট দেবে আল্লাহর দরবার ওই স্বামীকে জবাবদিহি করতে হবে। আপনি বাঁচতে পারবেন না। আমরা তো বেশিরভাগ সময় ওয়াজ করি নারীদের ব্যাপারে, নারীরা স্বামীকে কষ্ট দিলে জাহান্নামে যাবে, নারীরা স্বামীকে কষ্ট দিলে জাহান্নামে যাবে, ঠিকই, কিন্তু স্বামীরাও যদি স্ত্রীকে কষ্ট দেয় জাহান্নামে যাবে। শুধু নারী জাহান্নামে যাবে তা নয়, স্বামীও যদি স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়, স্বামীও জাহান্নামে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে দুনিয়াবাসী, আল্লাহ পাক তোমাদের একে অপরকে বোষণ হিসেবে সৃষ্টি করেছেন। রাসূল বলেন, স্বামী এবং স্ত্রী হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, একে অপরের পোশাক স্বরূপ, একে অপরের ভালোবাসা, একে অপরের পোশাক, একে অপরের ভূষণ। অথচ আজকে এই স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাই। এই জন্য রাসূল বলেন, যদি তোমরা নেককার স্ত্রী পেতে চাও, যদি তোমরা ভালো একটা মেয়ে পেতে চাও, তাহলে চারটা জিনিস দেখবা। তোমারটা তুমি ভালো করে দেখে নাও, তোমার পিতামাতার উপরে প্রাধান্য দিয়ে দিলাম, বা আম্মা আপনারা যেমন মেয়ে খুশি বিবাহ করিয়ে দেন, অনেক ছেলে আছে দেখেই না, কিন্তু ঘরে আসবার পরে তোমার মনমত হলো না, এটা কিন্তু তুমি কষ্ট পাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা উভয়ে উভয়কে দেখে নাও, অর্থাৎ ছেলেও মেয়েকে দেখে নাও, মেয়েও ছেলেকে দেখে নাও, পছন্দ হয় কিনা। যেহেতু তোমরা দুজনের জীবন কাটাবে, সংসার করবে, এই জন্য তোমাদের দেখার মতামত নেওয়ার কথা রাসূল অবশ্যই বলেছেন। রাসূল বলেন চারটা জিনিস দেখে বিয়ে করবেন, আর এই চারটা জিনিসের মধ্যে সর্বশেষ বললেন ফাজফার বিদাতিদ দিন, অর্থাৎ দিনকে প্রাধান্য দাও, দিনই ইসলামকে প্রাধান্য দাও। যারা ইসলাম মানে নামাজ পড়ে, রোজা রাখে, যারা বেশি বেশি আমল করে, ইসলামের উপরে চলে, এদেরকে বিয়ে করতে রাসূল বলেছেন।